ভিউয়ার্স কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেই ভিডিওটা মানে ভিডিওতে যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব সেটা আসলে আমরা অনেকেই এটা ফেস করছি। আমরা যখন বিকাশ দিয়ে আমাদের প্রিপেড মিটারগুলো রিচার্জ করতে যাই তখন অনেক সময় টোকেন যেটা দেয় সেটা আসে না। তো এটা না আসলে যে কাজটা করতে হবে সেটা আমি ভিডিওটা অবশ্যই বড় করবো না। স্ক্রিনে দেখানো একটা নাম্বার আছে, এই নাম্বারে আপনার যে মিটারের যে নাম্বারটা ওই মিটারের নাম্বারটা জাস্ট লিখে এই নাম্বারে আপনি SMS করে দিবেন। করে দিলেই সে আপনার লাস্ট চারটা টোকেন, মানে আপনি লাস্ট এই বিকাশ নাম্বার দিয়া যত যতগুলো টোকেন কিনছিলেন তার লাস্ট চারটাই দিয়ে দেবে। তো আপনার চারটা তো দরকার নেই, লাস্ট যে টোকেনটা সেটা আপনি পেয়ে যাবেন। পেয়ে গেলে এটা আবার রিচার্জ করলেই দেখবেন যে আপনার মিটার লোড হয়ে গেছে। তো আর কথা বাড়াবো না, ধন্যবাদ বন্ধুরা। যদি আপনাদের উপকার হয়ে থাকে, যদি বাড়িটা যদি কাজ করে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।